প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন দিয়ে দিব পাট শাক। এফাকে একটু লবণ দেখে নিব। শাক দেওয়ার পরে শাকে বলক আসার আগেই লবণটা দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা, কারণ শাক দিয়ে ফাট শাক দিয়ে কখনো ফুটিয়ে নামানো যাবে না। ফুটিয়ে নামালে স্বাদের শাকের ফাট শাকের গ্রামটা থাকে না, তাই শাকটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। ওকে, হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে পাট শাক।